রড সব সব লাইছে নারায়ণগঞ্জের দিনে দুপুরে প্রকাশে এক ব্যক্তিকে মাটিতে ফেলে পেটাচ্ছে কয়েকজন পরে মৃত্যু নিশ্চিত করে নিথর দেহ ফেলেই চলে যায় অভিযুক্তরা এমন দৃশ্য দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা জানান ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড ও হকারদের কাছ থেকে চাঁদাবাজি করত মুরাদপুর এলাকার মনুমিয়া। চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে তার বিরোধ চলছিল এরই জেরে প্রতিপক্ষরা শুক্রবার দুপুরে মনুমিয়াকে তার ঘর থেকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনি এরপর বাড়ির উঠানে তাকে এলোপাতাড়ি পেটায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন অন্যের আবাসনার সাথে সাথে দরজা নালা দরজা জানালা দিছি পরে আরো লোক এইদিকে এইদিকে বেরোয় আরো পাঁচ ছয় জন বেরোয় দরজা কয় ঘরের ভিতরে আছে দরজা খুল দরজা খুল খুল লাগিয়া হেড়া দরজাতে তাই না বার কইরা মাতার মিজে আঘাত করছে প্রথম আঘাত করার পরে পরে এই রড দিয়া এনো ফালাইয়া বাইরা সব হাত পাও সব বাইরে বাইঙ্গা লাইছে তবে অভিযুক্তদের ধরতে অভিযান চলছে জানালেও ক্যামেরার সামনে কথা বলেনি পুলিশ নিহত মনুর বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে প্রায় ত্রিশটি মামলা রয়েছে সময় সংবাদ নারায়ণগঞ্জ